নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জ্যৈষ্ঠ মাস, যে মাসে জ্যৈষ্ঠা নক্ষত্রের প্রাধান্য থাকে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় জ্যৈষ্ঠী পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাস সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় মাস। অন্যদিকে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয় মাস হল জ্যৈষ্ঠ মাস। হিন্দু ধর্মে বছরের ১২টি পূর্ণিমা তিথির প্রত্যেকটির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, বৈশিষ্ট্য এবং বিশেষ বিশেষ পূজাবিধি। যেমন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এবছর অনুষ্ঠিত হবে চৌঠা জুন। এই পূর্ণিমা তিথিকে হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে, কারণ এই তিথিতেই স্বয়ং নারায়ণের অবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথ, তিনি এই জগতের পালক, জগতের নাথ জগদীশ্বর, এই কারণে এই তিথি এত মাহাত্মপূর্ণ। বলা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে, তবে তার পুজো করুন, আচার অনুষ্ঠান পালন করুন। জগন্নাথ দেবকে ধূপ দীপ প্রদীপ অবশ্যই দেখান। এই দিনে জগন্নাথ দেবের পছন্দের ফল মিষ্টি নৈবেদ্য দেবেন এবং সেখানে তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। অন্যদিকে পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে বিশেষভাবে পবিত্র। এই পবিত্র তিথিতে যে কোনো ধরনের শুভ কর্ম করা হয়। ভক্তদের বিশ্বাস পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। প্রতিটি পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী তার ভক্তদের কাছে আসেন আশীর্বাদ করতে। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি আপনার বাড়িতেই করতে পারেন সহজ কয়েকটি নিয়ম, যে কেউ করতে পারে। আসুন জেনে নিই আজকের পর্বে আপনার সংসারের সৌভাগ্য বৃদ্ধি আপনি কিভাবে করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো উপলক্ষে ঘরবাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন। দেবী লক্ষ্মী অপরিষ্কার অপরিচ্ছন্ন স্থান পছন্দ করেন না। এই দিন পুজোতে মায়ের পছন্দের ভোগ মাকে অবশ্যই দেবেন এবং লাল রঙের ফুল মাকে দিন। লাল ফুল মা লক্ষ্মীর পছন্দের ফুল, আপনি জবা এবং গোলাপ এই দুটি ফুলও মাকে দিতে পারেন। মা লক্ষ্মীর আলপনা অবশ্যই আঁকবেন, লক্ষ্মীর পা সেখানে আঁকবেন। এবং এই দিনে আপনার বাড়ির প্রধান দরজায় আপনি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। স্বস্তিক চিহ্ন অত্যন্ত পবিত্র একটি চিহ্ন, এটি পরিবারে নেগেটিভিটি দূর করে। আমাদের সনাতন ধর্মে পূর্ণিমা তিথি চন্দ্রদেবের সঙ্গে যুক্ত। চন্দ্রদেব হলেন আমাদের মনের কারক। বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই মানসিক সমস্যায় ভুগি, কোনো না কোনোভাবে আমাদের মন খারাপ থাকে, বিভিন্ন ধরনের মানসিক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হই। এই কারণে পূর্ণিমা তিথি উপলক্ষে চন্দ্রদেবকে অবশ্যই খুশি করুন। চন্দ্রদেব আমাদের মন এবং মস্তিষ্ককে শীতল করে। চন্দ্রদেবকে আপনারা কাঁচা দুধ নিবেদন করতে পারেন। এছাড়া চন্দ্রদেবের উদ্দেশ্যে বিশেষ মিষ্টিও দিতে পারেন, পায়েসও দিতে পারেন। মা লক্ষ্মীর পুজোতে মাকে পায়েস তো অবশ্যই দেবেন, সাদা রঙের ভোগ মাকে পুজোতে দিতেই হবে। এই দিনে মাকে তালশাঁসও দিতে পারেন। তাছাড়া মায়ের পুজোতে নারকেল ব্যবহার করুন। পূর্ণিমা তিথিতে আপনারা দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করবেন। দক্ষিণাবর্তী শঙ্খ অত্যন্ত পবিত্র একটি শঙ্খ। শঙ্খ মা লক্ষ্মী পছন্দ করেন, মা লক্ষ্মীর পছন্দের বস্তু। অন্যদিকে ভগবান বিষ্ণুর হাতেও আমরা শঙ্খ দেখতে পাই, তাই শঙ্খের পুজো করলে দেবী লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরিও প্রসন্ন হন। পূর্ণিমা তিথিতে পুজোর সবচেয়ে শুভ সময় হল প্রদোষকাল। এই সময় মা লক্ষ্মী নামে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে না পারেন, তবে সর্ষের তেল অথবা তিল তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বন্ধুরা, এই সাধারণ নিয়মগুলি পালনের মাধ্যমে মা লক্ষ্মী আপনার ওপরে প্রসন্ন হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।